আমার লাইফটা যদি ক্লিয়ার হয়ে থাকে, কেউ একজন আমাকে জানাবেন যে আমার শব্দ আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে? কেউ একজন জানাবেন দয়া করে। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান বাবলি সরকার। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে এই মহামারী যে দুর্যোগ শুরু হয়েছে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমার মনে হয় অনেকে জানেন বা অনেকে জানেন না। কারণ প্রকৃতপক্ষে মানুষ যারা আমরা বাজে জিনিসগুলো অনেকেও দেখেও দেখে না, আবার মানুষের মধ্যেও তো একটু অন্যরকম ভিন্ন ধরনের মানুষ আছে না, যারা আমাদের অনেক বড় একজন সাধক বলেছেন যে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষের আজে বাজে কথা বা মানুষের দুর্নাম বদনাম, যেটা আমার আল্লাহ পাক মানুষের অ্যাবসেন্সে, মানুষের গীবত এবং পরনিন্দা পরচর্চা, এটাকে একেবারেই আমার আল্লাহ এবং আল্লাহর রাসুল কেউ পছন্দ করেন না। আমার আল্লাহ বলেছেন যে যে কিনা মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করে সে তার মৃত ভাইয়ের মরা মাংস খায়। তারপরেও আমরা করি, হয়তোবা বুঝে নয়তোবা না বুঝে, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে বুঝেও বোঝে না তাকে বোঝানো মনে হয় সম্ভব না। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে এসেছি। বেশ কিছুদিন যাবত আমাকে নিয়ে অনেক বড় একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত করা হচ্ছে, সেটা আপনারা দেখছেন আজকে তিন চার দিন যাবত, কিন্তু আমি এটা জানি অনেক দিন ধরে। অনেক দিন ধরে আমাকে নিয়ে বিগত দিনগুলো থেকেই আমি এবং আমার পরিবারকে নিয়ে এই চক্রটা ব্যাপকভাবে তারা এগিয়ে যাচ্ছে, এবং এখন শেষ পর্যন্ত কিছু ফেক আইডির মাধ্যমে কিছু ছবি এডিট করে আমার মান সম্মান ইজ্জত নষ্ট করার জন্য, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে ছোট করার জন্য তারা বেশ শক্তিশালী এবং একজোট হয়ে নেমেছে। এখন তারা যেহেতু বলছি, অনেকে প্রশ্ন করতে পারেন, বাবলি আপা বা বোন বা মা বা খালা, যার যেমন সম্পর্ক, তারা কারা? আই ডোন্ট নো, আমি সত্যিই জানি না কোথা থেকে এগুলো হচ্ছে, কিভাবে এগুলো হচ্ছে। তবে আমার যতটুকু মনে হয়, বিশাল বড় একটা চক্র, বিশাল বড় একটা ষড়যন্ত্র এই বাউল গানটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই বাউল গানটা এমনিতে তো শেষ, শেষের পথে প্রায়। আমার দুঃখটা হলো এই জায়গায়, আমি একটা কথা, আজকে আমার বাউল বিচার গান ভক্ত আশেকান, বাউল ভাই বোন যারা বয়োজ্যেষ্ঠ, যারা বাউল গান করে গেছেন, যারা আমাদেরকে এটা শিখিয়েছেন, তারা বাবার মতো পিতৃসমতুল্য, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন নারী মহিলা শিল্পী, তারা আমার মায়ের মতো।
একজন বাউল প্রকৃতপক্ষে আমি এটা বিশ্বাস করি না আজকে আমি আমার এই জায়গা থেকে বসে বুকে সাহস নিয়ে একটা কথা বলতে পারি যে কোন বাউল শিল্পী আমার কোন ভাই কিংবা আমার কোন বোন কিংবা আমার বাবা বা আমার কোন মা যারা এই বাউল গান করে তারা এই কাজটা করতে পারে না কারণ আজকে বাউলদের উপরে কি ধরনের অন্যায় অত্যাচার কি ধরনের চক্র কি ধরনের ষড়যন্ত্র ঘুরতেছে সেটা আমাকে নিয়ে যেমন আজকে দুই দিন চার দিন হয়েছে বিগত দিনে অনেক শিল্পীদেরকে নিয়ে এরকম হয়ে গেছে রীতিমতো আমাকে থ্রেট করা হচ্ছে যে আমি যেন কোনো আইনের সাহায্য না নেই আমি যেন এই বিষয়গুলো নিয়ে কোনো বাড়াবাড়ি না করি এবং আমার কাছে 10 লাখ টাকা পর্যন্ত তারা চাঁদা দাবি করছে ডাইরেক্ট আমার কাছে না আমার পরিবার পরিজন নিকটতম আত্মীয় স্বজন যারা আছে আপনজন তাদের কাছে ফোন করে বলছে বাবলি সরকারকে বলো 10 লাখ টাকা দিতে বাবলি সরকার যদি 10 লাখ টাকা না দেয় তাহলে সে কখনোই কোনোদিন এই চক্র থেকে বাঁচতে পারবে না এটা তো কিছুই না এটা যা করা হয়েছে সেটা তো শুরু করলাম মাত্র যদি 10 লাখ টাকা না দেয় তাহলে আমাদের এটা বিশাল বড় একটা গ্রুপ এই গ্রুপ থেকে সে বাঁচতে পারবে না ইভেন কি তাতেও তারা ক্ষান্ত হয় নাই এখন লাস্ট এই আইডি ফেক আইডির মাধ্যমে এই এডিট করা ছবিগুলো দিয়ে পোস্ট করে আমার মান সম্মান নষ্ট করার পরেও গত 2 দিন আগে তারা আমাকে ফোন করে আমাকে বিভিন্নভাবে ফোন করে আমি ফোন রিসিভ করি না মেসেঞ্জারের কোনো ফোন রিসিভ করি না আননোন কোনো ফোন রিসিভ করি না আমাকে না পেয়ে আবার আমার কাছাকাছি যারা আছে তাদেরকে ফোন করে বলতেছে যে খবরদার বাবলি সরকারকে কোনো হেল্প কোনো সাহায্য যদি কেউ করো এবং বাবলি সরকার যেহেতু টাকাটা শেষ পর্যন্ত দিল না আমাদের কথা যেহেতু শুনল না এবার বাবলি সরকারকে কে বাঁচায় এটা দেখব আমার জানে কোনো নিরাপত্তা নাই এখন আমি একজন শিল্পী ঠিক আছে কিন্তু তারপরও তো আমি একজন নারী সবচেয়ে বড় কথা আমি বাংলাদেশের নাগরিক আমাকে নিয়ে যেই চক্রান্ত যে ষড়যন্ত্র ফেক আইডির মাধ্যমে করছে আমি আর কোথায় যাব আপনারা অনেকেই চিন্তা করতে পারেন বা অনেকেই বিগত দিনগুলোতে যখন এই ফেক আইডি দিয়ে এরকম ষড়যন্ত্র সবাই শুরু করছে তখন আমার ওয়েল উইশার যারা তারা সবাই আমাকে বিভিন্নভাবে নক করছে বাবলি সরকার আপনি কোথায় আপনি কেন লাইভে আসতেছেন না আপনি কেন কোনো কথা বলেন না এখন আমি হাসতে হাসতে বা মুহূর্তের মধ্যে একটা হেডফোন কানের মধ্যে দিয়ে আমি এসে বললাম যে আমি বাবলি সরকার আমি তো এগুলো কোনো কিছু জানি না এই সম্বন্ধে আমি কোনো কিছু বুঝি না আমি আমি সত্যিকার অর্থেই আমি বুঝতে পারছিলাম না যে এই কথাগুলো আপনাদের কাছে কি করে গ্রান্টেড হবে কারণ এটা তো ছোটখাটো চক্র না অনেক বড় একটা চক্র এইভাবে দীর্ঘদিন তারা পরিকল্পনা করে আস্তে 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 করে এই ছবিগুলো এডিট করে বিশাল বড় একটা চক্র করে আজকে এগুলো তারা ফেক আইডির মাধ্যমে ভাইরাল করছে তো আমি বাংলাদেশ নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি সরকারকে বিশ্বাস করি সরকারের আইনকে বিশ্বাস করি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আর কোথায় যাব আমার যাওয়ার জায়গা নাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আমার থানাতে আমি আইনের আশ্রয় নিয়েছি আমার থানায় গিয়েছি সেখানে গিয়ে অভিযোগ করেছি এবং তারা আমাকে আইনের যে প্রক্রিয়া যে যা যা আছে সেগুলো আমাকে তারা হেল্প করেছে সাহায্য করেছে আমার থানা থেকে আমাকে পাঠানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগ ডিবি অফিস সাইবার ক্রাইমে আমি সেখানে গিয়ে আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি এই হচ্ছে আমার আমি যে অভিযোগ করেছি আইনের আশ্রয় নিয়েছি এই হচ্ছে তার প্রমাণ এবং সাইবার ক্রাইমেও আমি এটার বিষয়ে মামলা করে দিয়েছি এই ফেক আইডির বিরুদ্ধে যারা এই ফেক আইডিগুলো খুলে আমাদের মান সম্মান আমাদের ইজ্জত নষ্ট করতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এইটুকুনো করতে আমার একটু সময় লেগেছে কারণ আমি চাইনি যে যেভাবে আমাকে নিয়ে যত বড় ষড়যন্ত্র আঁকা হয়েছে আমি ঘুট করে আপনাদের সামনে আসব আমি চেয়েছি যে একটা শক্ত প্রমাণ নিয়ে আপনাদের সামনে আসি প্রিয় শ্রোতা ভাই বন্ধুরা আপনারা যারা ব্যক্তিগতভাবে এই বাউল গানটা শোনেন যারা আমাকে বায়না করেছেন
জানেন যে আমি কেমন। আমার শুধুই চাওয়া ছিল এই বাউল গানটাকে একটু ডিফারেন্ট ভাবে, একটু আলাদা ভাবে এই গানটা করা। গান করব, গান করি, সব ঠিক আছে, কিন্তু একটু পবিত্রতার সহিত, একটু সুন্দর করে ঢেকে থেকে, একটু আদর্শ বুকে নিয়ে। আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছেন তাদেরকে ফলো করে, তাদেরকে দেখে, তাদের আদর্শকে আমরা সুন্দর করে, যাতে তাদের আদর্শগুলো আমরা মেনে চলতে পারি, এগুলোকে রেখে একটু আলাদাভাবে, একটু সুন্দর করে এই গানটাকে, বাউল গানটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে। কিন্তু এটা অনেকেরই সহ্য হচ্ছে না। আবার চিন্তা, আবার হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, কে কারা? কোন শিল্পী ভাই, কোন শিল্পী বোন, কোন শিল্পী বাবা, কোন শিল্পী মা? না, প্রকৃতপক্ষে বাউল যারা, প্রকৃতপক্ষে বাউল যিনি, আমি যেমন আমার মায়ের গর্ভ থেকে জন্ম নিলে আমার মায়ের নামে বদনাম করতে পারবো না, তেমনি আমার একজন বাউল মাও পারবে না। আমি যদি ছোট হই বয়সে তার সন্তান, সে আমার নামে বদনাম দুর্নাম করতে পারবে না। আমার সমবয়সী যিনি, তিনি আমার বোন, সে পারবে না আমার নামে কোনো বদনাম করতে। আমি যদি আমার এক কথা বলতে চাই, আমি যদি আমার পরিবারের, আমি যদি আমার পরিবারকে ছোট করতে না পারি, কোনো বাজে কথা বলতে না পারি, তাহলে বাউল এই 64 জেলা মিলায় হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বাউল গান হয় এবং অনেক অনেক জেলায় বাউল সংগঠন আছে, সমিতি আছে। আমি বলবো একদম বয়োজ্যেষ্ঠ থেকে 8 বছরের একটা বাচ্চা যে গান করে, সে থেকে শুরু করে কোনো বাউল এমন কাজ করতে পারে সেটা আমি কখনো কোনোদিন বিশ্বাস করি না। আপনারা যারা আছেন, একজন বাউলকে হাইলাইটস করতে গিয়ে আজকে আপনারা আমার পক্ষ নেবেন, আমি এমন কথা বলছি না যে আমি আজকে লাইভে আসলাম, আমার ওয়েল উইশার যারা আমাকে আমার পক্ষ নিলেন, অন্য একজনকে গালি দিলেন। দয়া করে এটা বন্ধ করেন, এতে আমাদের ক্ষতি হচ্ছে। আপনি একজন বাউলকে গালি দেওয়া মানে সমস্ত বাউলকে গালি দেওয়া। আপনি আজকে আমার পক্ষ নিয়ে আমাকে মাথার তাজ বানাচ্ছেন, আর অন্য একটা বাউলকে একথা কুকথা বলে রাস্তায় নামাই দিচ্ছেন। এটা আমার লজ্জা, এটা আমার শরম। বাউল গানটা নাই, বাউল গানটা শেষ হয়ে যাচ্ছে, দয়া করে আপনারা বাঁচান। আর এই ক্ষতিগুলো করতেছে তারা যারা কিনা এই বাউল গানটাকে পছন্দ করে না, যারা বাউলদেরকে পছন্দ করে না, যারা বাউল গানকে পছন্দ করে না। আমার ব্যক্তিগতভাবে কারো প্রতি কোনো আক্রোশ নাই, আমার কারো প্রতি ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ নাই। আমি আপনাদের সামনে এসেছি, আপনাদের সামনে যদি না আসতাম আপনারা ওকে ভুল বুঝতেন, আপনারা হয়তো চিন্তা করতেন বাবরি সরকার কোথায়, সে কেন আসে না, সে কোনো কথা বলে না। আমি যে সর্বোচ্চ, আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বাংলাদেশ সাইবার ক্রাইমে গিয়েছি, আমি সেখানে মামলা করেছি, আমার থানায় মামলা করেছি, আমি এই ফেক আইডিগুলো তাদের হাতে তুলে দিয়েছি। তারা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে, যারা এই ফেক আইডিগুলো দিয়ে, এই ফেক এডিট করা ছবি দিয়ে আমার মান সম্মান ইজ্জত নষ্ট করতে চাচ্ছে। খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই এই চক্র এবং এই লোকগুলো, এই মানুষগুলো ধরা পড়বে। আমি যেমন দেখতে পারবো, আপনারাও তেমন দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুধু আমাকে না, আমি আজকে প্রত্যেকটা বাউলের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে বলতে চাই, আপনারা কখনো কোনো বাউল শিল্পী সম্বন্ধে যদি কোনো বাজে কথা, কোনো নোংরা কথা ফেসবুকে কোনো কিছু আপনারা কখনো দেখেন, এটা আপনারা সত্যি মিথ্যাটা যাচাই না করে, ঠিক মতো এটাকে যাচাই না করে কাউকে ভুল বুঝবেন না, কাউকে ভুল বুঝবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ রয়ে গেল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সমস্ত বাউল শিল্পী যে যেখানে আছে সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে, আমি একটা জিনিসই বুঝি না, আহারে মানুষ, যেখানে মহামারী করোনা ভাইরাস, যেখানে মানুষের জীবন আজকে পর্যন্ত আমি জানি না যে আগামীকালকে আমি বাঁচবো, একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য শক্তি মানুষকে মেরে ফেলছে। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করলেও কিন্তু মানুষকে দেখা যায়, মানুষের এখানে খুলে গেছে, এখানে খুলে গেছে, কিংবা মাথাটা শেষ হয়ে গেছে, পাটা ন্যাংরা হয়ে গেছে, মানুষ মরে যায়। এটা কিন্তু একটা অদৃশ্য শক্তি, দেখা যায় না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যার হচ্ছে সে বাঁচতে পারতেছে না, যেখানে আমি বাঁচতে পারবো না সেখানে আবার আর একটা মানুষকে নিয়ে, একটা মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করে মানুষকে রাস্তায় নামায় দিতে চাচ্ছি। আল্লাহ জানে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সবাইকে বলবো আমরা কেউ যেন কারো কোনো ক্ষতি না করি, এগুলো করে কোনো লাভ নাই তো। সত্যিটা, সত্যি যেটা সেটা চিরজীবন সত্যি, আর মিথ্যা যেটা সত্যের নাও সারা জীবনই ভেসে থাকে, আর মিথ্যার নাও যেটা, মিথ্যা কথার অনেক শক্তি থাকে, অনেক জোর থাকে,
অনেক গ্রুপ থাকে, অনেক শক্তি থাকে, সেটা ক্ষণিকের জন্য, আমি বলবো সেটা ক্ষণিকের জন্য, কিন্তু সত্যি যেটা সেটা কোনো না কোনো দিন, টুডে অ্যান্ড টুমরো, আজ অথবা আগামীকাল কোনো না কোনো ভাবে এইটা ভেসে উঠবে। কিন্তু দুঃখ কি জানেন, দুঃখ হয়েছে কেউ দেখতে পারে কেউ দেখতে পারে না, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। আজ এ পর্যন্তই, আমি আর কিছু আপনাদেরকে বলতে চাই না, আবারও বলছি আপনাদের কাছে অনুনয় করে বলছি, আজকে আমার পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে অন্য দুই চারজনকে কেউ গালাগাল করবেন এটা করবেন না, কারণ আমাকে ভালো বলা, আমি মনে করব সমস্ত বাউলকে ভালো বলা, আমাকে একটা গালি দেওয়া, সমস্ত বাউলদেরকে গালি দেওয়া, কেউ কারো পক্ষ বিপক্ষ না নিয়ে সত্যিটা আপনারা দেখেন। আমি আইনের আশ্রয় নিয়েছি, আইন এটা দেখবে কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটা আপনারাও জানতে পারবেন। সব শেষে শুধু একটা কথাই বলতে চাই, আমি তো শিল্পী মানুষ, অনেকে অনেক কমেন্টস করতেছে, যদিও সব কমেন্টস তো আর পড়া সম্ভব না, আর আমি পড়বও না, আমি সচরাচর লাইভে আসি না, আমার ব্যক্তিগত কোনো বিষয় থাকলে হয়তো বা আসি, একটু এখন তো গান নাই সময় কাটানোর জন্য। অনেকেই লিখছে বাবলিয়া বা একটা গান করেন, একটা গান করেন, একটা গান করা যাবে নাকি, তো এই মুহূর্তে একটা কথা বিদায়ের সুরে সুরে আমি একটু বলে যেতে চাই, কারণ যদি কালকে করোনা ভাইরাস হয়ে যায় নাও তো থাকতে পারি, যেই সংগ্রাম, যেই চক্র, যেই ষড়যন্ত্র শুরু হয়েছে এটার সত্যটা আমি চেষ্টা করেছি সবাইকে বোঝানোর জন্য, এবং আমার হাতে যে প্রুফ আছে, আমি আদালত থেকে, আমি সাইবার ক্রাইম থেকে, আমার যেই বিচারের, আমার যেইটুকু আমার কাছে আছে, আমাকে তারা যা দিয়েছে যে আপনি এটাই নিয়ে যান, আমি দিয়েছি আপনাদের কাছে, আপনারা এটা ভালো মন্দ অবশ্যই বুঝতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। শুধু বিদায় লগ্নে একটা কথাই বলবো, হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছ কেন মিছে, আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছ কেন মিছে, আসল কথা একদিন সামনে যাব রইব না কেউ পিছে, জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো, জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হতে পারে, হার জিত চিরদিন থাকবে। সবাই দোয়া করবেন, সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন, আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুন্দর রাখে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, সবার জন্য সবাই দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে।